ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে ভোটার ডাডায় ঝিঙ্গা চাষ। এই পদ্ধতিতে ঝিঙ্গা চাষ দিন দিন বাড়ছে। ভোটার গাছ খুঁটি হিসেবে ব্যবহার করে স্বল্প খরচে এক জমিতে দুই ফসলে আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইল উপজেলার লেহেম্বা ইউনিয়নের 200 কৃষক এভাবে ঝিঙ্গা আবাদ করে বাড়তি আয় করছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে ঝিঙ্গা চাষে বিঘা প্রতি খরচ হয় সর্বোচ্চ 1000 টাকা, আর তা বিক্রি করে 30,000 টাকা পর্যন্ত আয় হয়। ভোটা ফসল ওঠার পরপরই ভোটা পরিত্যক্ত ডাটাকে খুঁটি হিসাবে ব্যবহার করলে আর কোনো খরচ হয় না বলেও জানান তারা।